নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে বলবো এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে র্যানোজেক্স 500 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 153 টাকা। এর মধ্যে দেওয়া আছে রেনোলাজিন 500 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে র্যানোলাজ 500 মিলিগ্রাম, র্যাঞ্চ 500 মিলিগ্রাম, র্যানসেট 500 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, এগো যার মধ্যে এই র্যানোলজিন 500 মিলিগ্রাম দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে দেখতে পারেন। এই ট্যাবলেটটি একটি অ্যান্টি এঞ্জিনাল মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় হার্টের সমস্যা বা হার্টের ব্যথা, বুকে ব্যথা, সেই বুকের ব্যথা বা রক্তচাপ কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হার্টে অক্সিজেনের প্রয়োজনীয়তা কম করে এবং পেশিকে শিথিল রাখে। এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিনটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই ট্যাবলেটটি এনজাইনার কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা কম করে। এই ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয় হার্টের কারণে যে বুকে ব্যথা হয় সেসব পরিস্থিতিতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম প্রেসার বা কোনো সময় দেখা গেছে প্রেসার বেড়ে গেছে, সে সময় বিভিন্ন রকম প্রেসারের মেডিসিনের সাথে এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। সেটা ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ব্যবহার করে থাকেন। বুকে ব্যথা ক্ষেত্রেই এই ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয়। হার্টের সমস্যার পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই পেশেন্টকে এই মেডিসিনটি দেওয়া যাবে না। এই মেডিসিনটি খাওয়ার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার মাথায় নেবেন না এবং অ্যালকোহল বা মদ খাবেন না। এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেটটি একটি সিডিউলাইজ ড্রাগ বা প্রেসক্রিপশন ড্রাগ। এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি সাধারণত 500 মিলিগ্রাম যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য এই 500 মিলিগ্রাম সকালে একটা এবং রাত্রে একটা খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে 500 মিলিগ্রাম দিনে একবারও খাবার জন্য প্রেসক্রাইব করেছেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে ব্যবহার করতে বলেছেন এবং যতদিন ব্যবহার করতে বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে,
মাথা যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই র্যানোজেক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।